গোল ডিবক্সের ভেতর থেকে বাইসাইকেল শটে অসাধারণ একটি গোল দিলেন ফ্রান্সের 22 নম্বর। খেলা শুরু হওয়ার 4 মিনিটের মধ্যে অসাধারণ একটি গোল দিলেন, সেই সঙ্গে সঙ্গে দলের জন্য উড়ন্ত সূচনা এনে দিলেন 22 নম্বর প্লেয়ার। আজকের বাসা মারার লড়াই মাঠে নেমেছিল ফ্রান্সের বিপক্ষে মরক্কো। আজকে যেই দল জিতবে সেই চলে যাবে ফাইনালে, তাই আজকের ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই দুই দল আধিপত্য বিস্তার করলে খেলা করছে। প্রথমে মরক্কো একটি গোল খাওয়ার পরে অবশ্য একটা সুযোগ পেয়েছিল, কিন্তু মরক্কোর প্লেয়ার সেই সুযোগটা তেমনভাবে কাজে লাগাতে পারেননি। তো বন্ধুরা, আজকের ম্যাচটি কোন দল জিতবে এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।